হঠাৎ করে দলের চেয়ারম্যান ইস্যুতে, আবারও নাটকীয়তা জাতীয় পার্টিতে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেগম রওশন এরশাদের দলের চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণের কথা বলা হয়, যাতে তাঁর স্বাক্ষরও রয়েছে। তবে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুর দাবি, এ খবরের সত্যতা নেই, পুরো বিষয়টি ভুয়া। বিস্তারিত দেখুন সহকর্মী ফেরদৌস রহমানের রিপোর্টে। A generous soul with many possibilities. Blaze her skin. মঙ্গলবার সকাল 11:30টার দিকে জাতীয় পার্টির প্যাডে দলের প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের স্বাক্ষর করা একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয় রওশনপন্থী নেতাদের পক্ষ থেকে, যেখানে বলা হয় সিনিয়র নেতাদের পরামর্শ ও সিদ্ধান্তে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন বেগম রওশন এরশাদ। দলের বর্তমান চেয়ারম্যান জি এম কাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও দাবি করেন রওশনপন্থীরা। গণমাধ্যমে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তির সাথে কো চেয়ারম্যানদের সভার একটি কার্যবিবরণীও যুক্ত করা হয়। গত 7 ডিসেম্বরের তারিখ দেয়া সভার ওই কার্যবিবরণীতে দলের ক্রান্তিলগ্নে অস্থায়ীভাবে বেগম রওশন এরশাদকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার কথা বলা হয়েছে, যেখানে দলের 4 জন কো চেয়ারম্যান ও 2 জন প্রেসিডিয়াম সদস্য স্বাক্ষর করেছেন। তবে স্বাক্ষরকারীদের মধ্যে একজন কো চেয়ারম্যান আবু হোসেন বাবলা দাবি করেন বিষয়টি উদ্ভট, বানোয়াট ও মিথ্যা। মাননীয় চেয়ারম্যান জি এম কাদেরকে অব্যাহতি দিয়ে রওশন এরশাদকে চেয়ারম্যান করা হয়েছে, এটা একদম উদ্ভট, মিথ্যা, বানোয়াট। দলীয় চেয়ারম্যান নিয়ে এই ধোঁয়াশায় জি এম কাদেরের পক্ষে জাতীয় পার্টির বনানী কার্যালয় এলাকায় মিছিলও করেন নেতাকর্মীরা। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু দাবি করেন রওশন এরশাদকে চেয়ারপারসন করার বিষয়টি ভুয়া। আসলে এটা একটা ফেক নিউজ। প্রথমত হলো যে এই নিউজটা যারা দিয়েছেন, দেওয়ার পিছনে যাদের নাম উল্লেখ করা হয়েছে জাতীয় পার্টির কয়েকজন কো চেয়ারম্যান, তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা এই ধরনের কোনো সিদ্ধান্ত বা এই ধরনের কোনো সিদ্ধান্তে সহযোগিতা করেন নাই এবং কোনো সাইন দেন নাই। সিদ্ধান্ত নিয়েই দলের চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেছেন রওশন এরশাদ, তিনি স্বাক্ষর করেছেন এই কাগজে। স্বাক্ষরগুলি সঠিক, আর আপনি যদি মনে করেন এটা তো জমির দলিল না, জাল করলে আমার কোনো লাভ হবে, এটা একটা সাংগঠনিক ইস্যু, এটা আলোচনার মাধ্যমে হয়তো পরবর্তীতে এটার নিশ্চয়ই সমাধান হবে। বর্তমানে ভারত সফরে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ভারতীয় জনতা পার্টি বিজেপির আমন্ত্রণে গত রোববার 3 দিনের সফরে দিল্লি যান তিনি। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।